জাতীয় পরিচয়পত্রের দৃশ্যমান অংশগুলোর তথ্যগুলোর মধ্যে জন্ম তারিখ একটা অন্যতম অংশ। জন্ম তারিখ সংশোধন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলে প্রথমত আপনাকে ফি প্রদান করতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত হারে প্রথমবারের জন্য 200 টাকা এবং দ্বিতীয়বারের জন্য 300 টাকা এবং এরপর যে কোনো বারের জন্য 400 টাকা এবং এই ফির উপর 15% হারে ভ্যাট প্রদান করতে হবে। সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত অন্যান্য ব্যাংকে আপনি এই ফি জমা দিতে পারেন। যে সকল দলিলাদি সংযুক্ত করতে হবে, জন্ম তারিখ সংশোধনের জন্য প্রথমত যেটি লাগবে SSC বা তার সমমানের সনদ। এটি যদি না থাকে সেক্ষেত্রে আপনার অনন্য জরুরি দলিলাদির মধ্যে রয়েছে জন্ম নিবন্ধন, মেসেজ কোডে সম্পাদিত অ্যাফিডেভিট জন্ম তারিখ উল্লেখ করে, নিকাহনামা, চাকরি প্রমাণপত্র যদি আপনি চাকরিজীবী হন, ভাই বা বোনের পরিচয়পত্র ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, জাতীয়পত্রে প্রকাশিত জন্ম তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপনের কপি এবং জন্ম তারিখ সংক্রান্ত অন্যান্য দলিলাদি। নিয়মাবলী, আপনাকে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের জাতীয় পরিচয়পত্রে অনুরূপ স্বাক্ষর থাকতে হবে। জাতীয় পরিচয়পত্রে মূল কপি জমা দিতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। দাখিলকৃত অনুলিপি সমূহ জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি, গেজেটেড কর্মকর্তা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্র দাখিলের কালে আবেদনকারীকে দায়িত্ববদ্ধ কর্মকর্তা শুনানিতে উপস্থিত থাকতে বলতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে উপস্থিত হতে হবে। এবং আপনি যে এলাকায় ভোটার সংশ্লিষ্ট সেই উপজেলা নির্বাচন বিষয়ে আপনাকে আবেদন করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি এ সংক্রান্ত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে।